পত্রিকা আসলে পড়া হবে, পড়তে হবে। পত্রিকা আমি পড়ি, পত্রিকা আমি দেখি না, পড়ি এই কারণে বই পড়ার জন্য পত্রিকা পড়া দরকার, ধারণা থাকা দরকার। মিথ্যা কথা কে কিভাবে লিখেছে, প্রোপাগান্ডা কে কিভাবে চালিয়েছে, ফ্যাসিজমের প্রমোট কারা কিভাবে করেছে, সেটা বোঝার জন্য তো পত্রিকা পড়তে হবে। না পত্রিকা পড়লে তো আমি ফ্যাসিজম কি এটা বুঝতে পারবো। সত্যি সত্যিই বলছি, রসিকতা করছি না, যে আমাদের একটা যে কোনো আলোচনার শিরোনাম বা মানুষের সামনে উপস্থাপন বা কথা বলার ক্ষেত্রে আমাদের ভাষায় যদি সারল্য না আনতে পারি, তাহলে কিন্তু আমরা শেষ পর্যন্ত গিয়ে মানুষের কাছে পৌঁছতে পারবো। ফ্যাসিজম এটা মানুষের বুঝে ওঠার আগে মানুষ অনেক কিছু বোঝে, মানুষের উপরে নিয়ন্ত্রণ, নিপীড়ন, নির্যাতন, তো ফ্যাসিজম বললে কিন্তু এক একজন এক এক রকম করে বুঝবে। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের আলোচনাগুলোর আরো সহজ সরল শিরোনাম এবং হওয়া দরকার বলে আমার কাছে মনে হয়। এই জায়গা থেকে এখন আমরা যে আলোচনাটা করছি ফ্যাসিজম নিয়ে, ফ্যাসিস্ট শাসন নিয়ে, এটা তো মূলত শেখ হাসিনার এই দেড় দশকের বেশি সময়ের আলোচনা। এর আগেরও তো একটা বড় পর্ব আছে, যেমন ধরেন 1974 সালে সাপ্তাহিক বিচিত্রা একটা সাক্ষাৎকারের শিরোনাম ছিল, রাজনীতিতে আমি ভায়োলেন্সের পক্ষে, রাজনীতিতে আমি ভায়োলেন্সের পক্ষে। এই যে ইতিহাস, আমরা কি জানি যে এই সাক্ষাৎকারটা কার ছিল এবং ইতিহাসের অংশটুকু? সাপ্তাহিক বিচিত্রা সেই সময় একটু প্রভাবশালী ঘটিল। তখন বাংলাদেশের রাজনীতির বঙ্গবন্ধুর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই তিনজনের একজন ছিলেন শেখ মনি। শেখ মনির সাক্ষাৎকারের বক্তব্য ছিল মাহমুদুল্লাহ ভাইয়া, মাহমুদুল্লাহ যিনি আমাদের মাঝে এখন নেই সাংবাদিক, তার নেয়া সাক্ষাৎকার। তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে রাজনীতিতে আমি ভায়োলেন্সের পক্ষে, শেখ মনি। তো সেই এই শেখ পালিয়ে যাওয়া মেয়র শেখ তাপসের বাবা। এই যে আওয়ামী লীগের শাসন বা দুঃশাসন, এর তো একটা বিশাল বড় ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিক এটা তো শুধুমাত্র গত দেড় দশকের ধারাবাহিকতা নয়, কবিদের অপেক্ষ অংশ করেছে। 1972 সালের যে সংবিধান, সেই সংবিধানে ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে আমাদের সমাজের প্রগতিশীল প্রায় সব রাজনীতিবিদদের তাদের গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। সেখানেই তো আমরা প্রথম বলেছিলাম যে বাংলাদেশ ভূখণ্ডে যারা বসবাস করে তারা সবাই জানেন, আমরা তো পার্বত্য পাহাড়িদের কথা ভাবি নাই, আমরা সাঁওতালদের কথা ভাবি নাই, আমরা দাঁড়াদের কথা ভাবি নাই। সেদিন সেই প্রতিবাদটা হয়নি। এর পরিপ্রেক্ষিতে যে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে গেল, পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা তো এখন বিপ্লব বিপ্লব করছি, পার্বত্য চট্টগ্রাম নিয়ে খুব সুন্দর একটা কথা আছে, জিয়াউর রহমান হত্যা মামলায় জেনারেল মঞ্জুরকে যে হত্যা করা হয়েছিল, সেই মঞ্জুরের একটা কথা ছিল সন্তু লরমের সঙ্গে তার আলোচনার সময়। জিয়াউর রহমান জেনারেল মঞ্জুরকে দায়িত্ব দিয়েছিলেন পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের প্রাথমিক আলোচনাটা করার জন্য, তখন তিনি চট্টগ্রামের জিওসি জেনারেল। জেনারেল মঞ্জুর কাজ করেছিলেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে, সেখানে গিয়ে তিনি কাজ করতে গিয়ে দেখেছিলেন যে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির যে নেতা যারা পাহাড়ি জনগোষ্ঠীকে সংঘবদ্ধ করেছিলেন, সেই পাহাড়ি জনগোষ্ঠীর সন্তু লর্মা থেকে শুরু করে প্রথম সারির নেতাদের কমপক্ষে 90% ছিলেন স্কুল শিক্ষক। এটা কাকতালীয়ভাবে হয়নি, তাদের আন্দোলনের অংশ হিসেবে তারা শিক্ষকতা পেশায় ঢুকেছিলেন, শিক্ষকতা পেশায় ঢুকে তারা পাহাড়ি জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করেছিলেন কেন আমাদের সংগ্রাম করতে হবে। জেনারেল মঞ্জুর এটার নাম দিয়েছিলেন টিচার্স রেভলিউশন। সেই ইতিহাসগুলো আমরা একটু কম জানি, কারণ পার্বত্য চট্টগ্রাম সম্পর্কেই আমরা কম জানি। তবে এই আলোচনাটি যখন চলছিল, এই আলোচনাটি হবে একটা পোস্টার মতো করেছিল, সেই পোস্টারগুলোর নিচে আমি একটি কয়েকটি লেখা দেখলাম, একটু বলা দরকার মনে করছি। সেখানে এসে বলা হচ্ছিল যে যারা ফ্যাসিজম তৈরি করে তাদেরকেই কেন আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে এখানে আমার কথাও বলা হয়েছে, আমি এতে কোনো কিছু মনে করছি না এই কারণে যে আমার সম্পর্কে অন্যেরা কি মনে করেন সেই মনোভাবটা কোনো না কোনোভাবে প্রকাশ হওয়া দরকার, এবং সেটা আমার বা আমাদের জানা থাকা দরকার। এবং আমার সম্পর্কে কে কি ধারণা করছেন, আমি খুবই ক্ষুদ্র মানুষ, সেটা যদি জানা না থাকে তাহলে তো আমি বুঝতে পারবো না, কিন্তু এখানে তো আমাদেরও কিছু কথা বলার আছে। তাহলে এই যে ফ্যাসিজম তৈরি করেছে না, এইখানেই আমার আসলে ফ্যাসিজম ব্যাপারটা আসলে
সারা জীবন ধরে তো নিপীড়িত নির্যাতিতই হয়ে গেলাম, কিন্তু আমি কিভাবে ফ্যাসিজম তৈরি করলাম সেটা আমি বুঝতে পারছি না। হতে পারে যে আমি ডেইলি স্টারে কাজ করি, এই কারণে আমি ফ্যাসিজম যারা তৈরি করে তাদের একজন। এখন ধরেন ডেইলি স্টারের আপনি অনেক কিছু সমালোচনা করতে পারেন, আমি ডেইলি স্টারের প্রতিনিধিত্বও করছি না, কিন্তু আমাদের সমাজের যে ক্রস ফায়ার, ইট ওয়াজ মার্ডার, এরকম একটা কাভার আমরা একটা হেডলাইন হয়েছিল ডেইলি স্টারে, আমরা কি অনেকে জানি মনে রাখি এর চেয়ে সাহসী কাজ বাংলাদেশের আর কোনো সংবাদ মাধ্যম করেছিল? চট্টগ্রামের টেকনাফের ওই কাউন্সিলরের কাউন্সিলরকে যে র‍্যাব হত্যা করেছিল সেটার একটা অডিও প্রকাশ করেছিল ডেইলি স্টার। তো এখন তারপরেও তার নিশ্চয়ই অনেক আলোচনা বা সমালোচনা আছে, বা এস আলমের দুর্নীতির সংবাদ বাংলাদেশের কোন গণমাধ্যম প্রকাশ করেছিল। তো এগুলো পড়ার পরেও অনেক সরলীকরণভাবে যদি আমরা একটি গণমাধ্যমকে বা একটি সংবাদপত্রকে টার্গেট করি, সমালোচনা খারাপ কিছু নয়, সমালোচনা নিঃসন্দেহে হতে পারে এবং হওয়া দরকার, কিন্তু টার্গেট করে যদি আমি বলি যে এটাকে বন্ধ করে দিতে হবে, তাহলে এটা কি ফ্যাসিজম না?